হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক শুভেচ্ছা নিন, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালককে আমাদের টেলি বাংলা চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি। অনেক ছবি পরিচালনা করেছেন এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, নূর মোহাম্মদ মণি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটা বিষয় জানতে চাই, অকাল প্রয়াত চির সবুজ নায়ক, স্টাইলিশ হিরো জাফর ইকবাল, জাফর ভাইয়ের সাথে আপনার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে, আপনার বন্ধুবর্গ, একটু জানতে চাই আসলে তার সাথে উল্লেখযোগ্য কিছু স্মৃতি আছে যেটা জানতে চাই, যা দর্শক জানতে চাই। আসলে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে যুদ্ধের পরে যখন আমি চলচ্চিত্র পদার্পণ করি, এটা যে আমার ওস্তাদ অশোক ঘোষের সঙ্গে আমি যখন সম্পৃক্ত হই, তার প্রথম ছবি প্রিয়তমার পরে তার সেকেন্ড ছবি, দ্যাট ইজ আমার সেকেন্ড ছবি মাস্তান ছবিতে জাফর ইকবালকে কাস্ট করা হয়। যদিও তার আগে একটা ছবিতে আমি কাজ করেছি, সেটা সাইফুল আজম কাশেমের অন্তরালী ছবিতে, সেই ছবিরও ছবি এসেছেন ছিলাম আমি। যাই হোক, আসি মাস্তানের ব্যাপারে। মাস্তান ছবিটা, মাস্তান ছবিটা বন্ধুত্বের উপরে এবং সন্ত্রাসী এবং বর্তমান যে সমাজ চলতেছে প্রায় এই সমাজের উপরেই নির্মিত। সেই ছবির সুবাদে আমি আমার ওস্তাদ অশোকদার সঙ্গে জাফর ইকবালের বাসা যাই, পল্টনে ওনাদের বাসা ছিল এবং উনি একটা আলাদা পোর্শনে থাকতেন। যাওয়ার পরে আমরা তাকে গল্প শোনাই, আলোচনা করি এবং সেই ছবিতে কাজ করার আগ্রহ এবং সম্মতি জানান। ওই ছবিতে কিন্তু প্রথম নায়িকা হিসাবে বেবি হেলেনকে আমরা সুচরিতা নায়িকা হিসাবে সিলেক্ট করি। তো সেই ছবির সুবাদে সে চির সবুজ, স্টাইলিস্ট, ইয়াং এবং আমি বলবো ট্যালেন্টেড, সে একাধারে সিঙ্গারও ছিল, তার সঙ্গে আমার একটা ভাব হয়, বন্ধুত্ব হয়। বিশেষ করে সে যখন তখনকার দিনের হোটেল ইন্টারকন্টিনেন্টালে সে যখন গান করতে যেত, হি ওয়াজ এ ভেরি গুড সিঙ্গার, খুব ভালো গিটার বাজেত এবং গান করতে যেত, আমাকে সঙ্গে নিয়ে যেত। সেখানে বিদেশিরা গান শুনতো, গান শুনে বিদেশিরা পাগল হয়ে যেত এবং আমি দেখেছি তার গানের ভক্ত এই সমাজের অনেক উচ্চ শ্রেণীর লোকজনও ছিল, বিশেষ করে মেয়েরা তো পাগল হয়ে যেত, বিদেশিরা তাকে ধরে চুমু দিত। তো সেই সুবাদে আস্তে আস্তে জাফর ইকবালের সঙ্গে আমার, যখন জাফর ইকবাল বলরুমে গান গাইত গিটার নিয়ে, গিটার বাজানোর ব্যাপারটা অপূর্ব ছিল। যাই হোক, সেভাবে আস্তে আস্তে তার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়। তার যে কোনো কাজে এবং ছবির ব্যাপারে অনেক সময় আমার সঙ্গে আলাপ করতো আর প্রায় আমি তার বাসায় যেতাম, ওখানে দুপুরে খেতাম, অনেক সময় রাত্রে থাকার জন্য বলতো কিন্তু আমি থাকতে পারতাম না, কিন্তু আমার বাসার সমস্যা ছিল আর আমি বিশেষ করে ওস্তাদের ওখানেই থাকতাম। যে গান করতে গিয়ে কী হলো? গান করতে যা বললাম না, সে যখন গান গাইতো সমস্ত হলের লোক, বলরুমের লোক সব পাগল হয়ে যেত, সবাই নাচানাচি করতো, মানে সে ইংরেজি গান গাইতো, বাংলা খুব কম গান গাইতো। তো আমি বলবো হি ওয়াজ এ ভেরি গুড সিঙ্গার। তারপরে তার অভিনয়ের ব্যাপার তো বলারই অপেক্ষা রাখে না। তারপরে সে মাস্তান ছবির একটা কথা বলি, মাস্তান ছবিতে আমাকে বাধ্য হয়ে একটু অভিনয় করতে হয়েছিলো, যে একটা মানে মাস্তান সে পকেটমার, তো আমি পকেটমারের চরিত্রে অভিনয় করেছিলাম। তো আমাকে যখন লোকজন ধাওয়া দিয়ে মেরে ফেলে রাখে, তখন জাফর ইকবাল সঙ্গে জাফর ইকবাল দেখে, দেখে সে আতঙ্কিত হয় এবং সে ভাবে যে সেই আমাকে মেরেছে। এরপর থেকে সে এখান থেকে চলে যায় গ্রামে, একটা জায়গায় সে আশ্রয় নেয়। আশ্রয় নেয় মানে কি, তার সে যে ছেলেটা যে তার কারণে মারা গেছে তাদের বাড়িতে সে আশ্রয় নেয়, সুচরিতা তারই ছোটো বোন। যাই হোক, এইভাবে একসময় ওই সেই মেয়ের সঙ্গে তার প্রেম হয়, ভালোবাসা হয়, তা অনেক ঘটনা। ওই ছবিতে একটা গান ছিল, ওই ছবিতে একটা গান ছিল, সেটা হচ্ছে মাহমুদ কলি এবং জাফর ইকবাল। হ্যাঁ, গানের কথা ছিল এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন বইয়ে বাড়াও, ওর কিছু আমাকে দাও। সে গান করার সময় আমরা মিরপুরের যে ব্রিজটা আছে, ব্রিজের নিচে যে নদী আছে, সে নদীতে আমরা অনেক কষ্ট করে আমরা সে গান করেছিলাম। সেই গানের ড্যান্স ডাইরেক্টর ছিলেন আমির হোসেন বাবু।
এইভাবে আস্তে আস্তে জাবর ইকবালের সঙ্গে আমার বন্ধুত্ব মোটামুটি খুব ভালো পজিশনে থাকত। যদিও তার সঙ্গে আমার নিজের কোনো ছবিতে কাজ করা হয়নি। পরবর্তীতে আস্তে আস্তে শুনলাম জাবর, বিশেষ করে জাফর ইকবাল বিয়ের পর থেকে তার সঙ্গে আমার সম্পর্কটা আস্তে আস্তে কমে গেছে। যাই হোক, পরবর্তীতে শুনলাম সে অসুস্থ, বললো যে কিডনিতে প্রবলেম। আমাকে বললো, মনি আমি তো একটু সমস্যায় আছি, আমি কিডনিতে ওটা দেখাও, কোনো সমস্যা নেই। তো সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে ওয়াইন বিশেষ করে মানে লিকার খেতে তাকে নিষেধ করছে। কিন্তু তার যখন পেইন হতো সে খুব বিয়ার খেত এবং অন্যান্য জিনিস খেত, খেলে নাকি তার ওটা বন্ধ থাকতো। তো আমি তাকে বারবার বলেছি, ডোন্ট ডু দিস, হ্যাঁ এভাবে করলে কিন্তু একসময় তোমার পরিণতি খুব খারাপ হবে। সে বলে আমি জানি জানি। হ্যাঁ, এরপরে অনেকদিন পরে হঠাৎ আমি একদিন একটা কোন ছবির কাজে শুটিংয়ে আমি কক্সবাজার গেলাম, ওখানে যেতে গিয়ে জাফর ইকবাল, সে মনে হচ্ছিল পর্যটনের মোটলে, আমিও পাশে গেছিলেন, হ্যাঁ ডিরেক্টর সাইফুল আজম কাসিম ছিলেন। হ্যাঁ ওই সময় না, ওই ছবির না, মানে লাস্ট যেটা কক্সবাজারে, কক্সবাজারে তার ছবি না, আমি গেছিলাম, আমার ছবি, মানে কে ছিল পরিচালক মনে আছে? আমার ছবির পরিচালক ছিল সাইফুল আজম কাসিম। আর জাফর ইকবালের কাজ ছিল আমার ঠিক মনে নেই। তো দেখলাম সে বসে বসে বারান্দায় বসে বসে বিয়ার খাচ্ছে। এলাম যে তুমি কিন্তু আবার ওটা খাচ্ছ, বলো যে ওটা তো বিয়ার, কোনো সমস্যা নেই। এইভাবে আসলে সে নিজেকে নিজে ধ্বংস করেছে। যাকে একটা চিরসবুজ নায়ক, যে আমাদের চলচ্চিত্রে অনেক অনেক ভালো ভালো ছবি দিয়েছে। তার প্রথম ছবি আরম্ভ হয়েছিল আমাদের বিখ্যাত পরিচালক খান আতর রহমানের সঙ্গে, হ্যাঁ আপন পর ছবি, আপন পর, যে ছবির ডাইরেক্টর যথাসম্ভব এডিটর বশির হোসেন ছিলেন, আর জাফর ইকবালের নায়িকা ছিলেন কবরী। সে কবরীর সঙ্গে কিন্তু পরবর্তীতে জাফর ইকবাল তার ছেলের ভূমিকা অভিনয় করেছে। যাই হোক, জাফর ইকবালের মৃত্যুবার্ষিকীতে আমি তার বন্ধুকে বলবো, বন্ধু তুমি যেখানে থাকো ভালো থাকো। তার মনে আসলে কী কষ্টটা ছিল, বলেছে কখনো? না, ওইভাবেই বলতো না, কষ্টটা সে আসলে বই বেড়েছে, বললাম ওই গানের মতো। হ্যাঁ, কষ্টটা সে বুকে বই বেড়াতো, কাউকে বলতো না, কষ্ট ছিল, তার পারিবারিক একটা সমস্যা ছিল হয়তো, হয়তো আমি জানি না, আই এম সরি, আবার কেউ কিছু মনে করবে কি না। যাই হোক, এভাবে সে নিজেকে নিজেই নিঃশেষ করে দিয়েছে। নাহলে এই অল্প বয়সে একজন মানে সুপার হিরো, আমি বলবো সুপার হিরো, এইভাবে চলে যাওয়াটা আসলে আমরা মেনে নিতে পারিনি। যাই হোক, জাফর ইকবাল যে সময় হিরো ছিল ওই সময় তার স্টাইল দেখবেন, তার কাপড় চোপড় দেখবেন, তার বলা দেখবেন, তার চুলের স্টাইল, চলার স্টাইল, সব কিছু কিন্তু অনেক আপগ্রেড ছিল। তো আমি বলবো জাফর ইকবাল, হ্যাঁ মেঘিয়াতা গেঞ্জি, এবং ওইভাবে জিন্স পরতো, যেটা হয়তো অন্য হিরোরা ওই সময় পরতো না। যাই হোক, অনেক হয়তো বাঁকা চোখে দেখতো, কিন্তু আসলে এটাই ঠিক ছিল। তো জাফর ইকবাল সম্পর্কে কী বলবো, জাফর ইকবাল সর্বশেষ কোথায় দেখা হইলো মৃত্যুর আগে, কথা হয়েছিল? একদিন আমি এফবিসিতে ঢুকছি, দেখলাম জাফর ইকবাল বেরিয়ে যাচ্ছে। তো আমি হাত ইশারা করলাম, সে দাঁড়ালো, ভাবলাম কী খবর, কয়ে একটু ব্যথা করতেছে, বাসা চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। ভাবলাম ডাক্তার দেখাও, ডাক্তার তো আছেই, ডাক্তার আছে, ওষুধ আছে, ওভাবে চললেই নিয়ম মাফিক চললেই তো অনেক রোগ আল্লাহ দিবে, আল্লাহ ওষুধ দিতেছে। বলে ঠিক আছে, ওই দিন সে গেল। তারপরে তো 8ই জানুয়ারিতে সে পৃথিবীর মায়া ছেলে চলে গেল, আর দেখা হয়নি, আর আমার সঙ্গে দেখা হয়নি। ইভেন আমি তার মানে লাশ দেখতে আমি জানি, আমার খুব কষ্ট লেগেছিল। যাই হোক বন্ধু, তুমি ভালো থাকো, আর তোমার এই মৃত্যু দিবসে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তোমার সব প্রবলেম। মাস্তানের শুটিং করতে গিয়ে মনে আছে কোনো ঘটনা? মাস্তানের শুটিং করতে গিয়ে সেটে, মাস্তানের শুটিংয়ে মানে মাস্তানে আমরা সেট 2 নম্বরে সেট ফেলেছিলাম। তারপর ওখানে ইয়ার সঙ্গে, সুচরিতার সঙ্গে তার যখন প্রেম হয়, মানে প্রেমের সিনে যখন তারা একজন একজনকে বুকে জড়ে, কাটটা একটা গান ছিল, একটা বৃষ্টির গান ছিল, সেই গান বৃষ্টিতে ছিল এবং শীতকালে এটা হয়েছিল। কিছু বলেছিলে শীতে শুটিং করতে গিয়ে? না, ব্যবহারিক বলা হয় যে শীতে শুটিং করতো আর একটু ভালোই, তখন তো রাত্রেবেলা শুটিং হতো ম্যাক্সিমাম, কাজই আমরা করতাম রাত 10টা থেকে সকাল 5 ম্যাক্সিমাম কাজ। পুরো তরুণ তখন, যা তরুণ মানে একদম ফিট,
জাফর ইকবাল ইজ ওয়াজ এ এক্সেলেন্ট ওনার জীবনে অনেক কোনো আঘাত আছে যার কারণে উনি এইভাবে হ্যাঁ কি বলবো এটা হতে পারে অনেকে তো চলচ্চিত্র আছে কি জাফর ইকবালকে নিয়ে তো অনেক মানে গসিব হয়েছে ববিতার সঙ্গে তার প্রেমের কথা গুজব হয়েছে এবং ওই সুযোগে একটা গানও হয়েছিল হ্যাঁ যে গান জাফর ইকবাল নিজে গাইছিল হ্যাঁ যে সুখে থাকো ও আমার নন্দিনী এই গানও খুব জনপ্রিয় ছিল হ্যাঁ অনেকে ভেবেছিল হ্যাঁ ওটা হয় কি গীতিকার ওভাবে লেগেছে মানে একটা সুযোগ দিয়েছে আর কি তাদের প্রেমের যে উপাখ্যান মানে ভাইরাল হয়েছিল সেই ভাইরালের সুযোগে এই গানটা করেছিল এবং গানটা সুপার সুপার হিট ছিল আর কি বলবো জাফর ইকবাল ভালো থাকুক না সে তো হয়তো আমি জানি না জাফর ইকবাল তো হয়তো কি জাফর ইকবালকে বলেছে ইয়া জাফর ইকবালকে ববিতা ম্যাডামকে বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করবো হয়তো সেটাও বলেনি অথবা ববিতা আপা কোনোদিন বলেনি এটা গসিপই বলবো আমি হ্যাঁ গুজব গসিপ তারপরে চলচ্চিত্রে এরকম জুটি মানে সুপার জুটি সুপার জুটি তাদের একটা ছবি ছিল ওই যে অবস্থিত না ওই মইনুল ভাই পরিচালক ছিল যদি আমাকে দেখতে স্বাদ হয় যদি আমাকে দেখতে স্বাদ হয় বাংলার রূপ তুমি দেখে নিও ওই ছবিতে জাফর ইকবাল ববিতা ছিল এই গান মইনুল হোসেনের ম্যাক্সিমাম ছবি হ্যাঁ ম্যাক্সিমাম ছবি করছে অসাধ্য ছবি করছে মইনুল হোসেনই বেশি মইনুল হোসেন তো মারা গেছে না 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 উনি আমেরিকা আছে আমেরিকা আছে হ্যাঁ আমেরিকা আছে এখনও লাইভ যোগাযোগ হয় হ্যাঁ আমার সঙ্গে মানে ফেসবুকে আমার ফ্রেন্ড থ্যাংক ইউ দর্শক উদ্দেশ্যে বলে বিদায় নিয়ে নেন জাফর ইকবাল আপনার শান্তি কামনা করি 8ই জানুয়ারি আজকে 8ই জানুয়ারি চির সবুজ নায়ক জাফর ইকবালের মৃত্যুদিন এদিনে আল্লাহর কাছে প্রার্থনা করি যে জাফর ইকবালের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আর আপনারাও তার জন্য দোয়া করবেন এবং আমি বিশ্বাস করি বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে জাফর ইকবালের নাম ততদিন থাকবে সবাইকে ধন্যবাদ